কই কোথায় গেলে গো? কোথায় গেলে? কোথায় গেলে গো? কি গো গেলে কোথায়? শুনছ? বলি শুনছ? আরে বাপরে বাপ, এই তো আমি। আরে কোথায় গেলে তুমি? কোথায় গেলে? কি গো গেল কোথায়? এই তো আমি। কোথায় গেলে? আরে কি জানতো না কই জমিদারিতে ভালো আদায় পত্র হয়েছে, তাই সরকার মশাই। ও, এবার আমরা কাশিতে বেড়াতে গিয়ে তোমার যে সেই দামি কলমটা হারিয়ে গিয়েছিল নিশ্চয়ই তার হদিস পাওয়া। তবে দুচ্ছে তুমি বলো না। ও তোমা কি বলতে হবে দেখি তুমি কিরম ধরতে পারো। হয়েছে কি? নিশ্চয় কোথাও কোনো হোমোপাথ ডাক্তার বিদ্যের দৌড়ে অ্যালোপ্যাথদের একেবারে রাস্তায় বসিয়েছে। এরা ওর বেশি গিয়ে তো আচ্ছা হচ্ছে। তাও হলো না? না হলো না তো হলো না, এখন যা হয়েছে তা তুমি বলো দেখি। পারলে না তো? না। আচ্ছা তাহলে শোনো, এই চিঠি এসেছে বকুলপুর থেকে। আবার ওখান থেকে? হ্যাঁ, গত সোমবার সন্ধ্যে ছটায় তোমার বোনের মেয়ে হয়েছে। মেয়ে? হ্যাঁ গো, তাও আবার একটি নয়, 10 মিনিটের এদিক ওদিকে দু দুটি। এখন কি খাওয়াবে বলো, এমন সুসংবাদ এনে দিলুম। সুসংবাদই বটে। মানে? আমি ভাবছি আভার কথা। এই তো সংসারের হাল, তাকে এতগুলো ছেলে মেয়ে, তার উপর আবার এই নতুন দুটি। এই হয় এই ভগবানের বিচার, যারা চায় না তাদের উজাড় করে দেন, আর যারা চায় এত করে চায় তাদের। বিভা, মেয়ে হয়ে জন্মেও মা হতে পারলাম না, সে যে কত বড়, যে কত বড়। বুঝি বিভা, সবই বুঝি, কিন্তু এই যে ভগবানের মা কি করবে ভেবে বলো। অবশ্যই পুষ্টি নেবার কথা অনেকেই বলছে, তা তোমার যখন মত নেই তখন থাক, এ নিয়ে ভেবে কি হবে বলো। চলো চলো উপরে চলো। কি ভাবছো? ধরো আমি যদি সত্যি সত্যি পুষিয়ে নিই তোমার অমত হবে না তো? অমত হবে কেন, আমি তো তোমাকে বলেইছি। না তাই ভাবছি। কি? চলো না আমাদের ওখান থেকে একবার বেরিয়ে আসি। হঠাৎ? না এমনি, অনেকদিন তো দেখিনি ওদের তাই। তুমি আমাকে ফাঁকি দিতে চাইছো বিভা, কিন্তু তুমি যা ভাবছো তা কি করে সম্ভব? কোনো মা কি জেনে শুনে নিজের সন্তানকে অপরের হাতে তুলে দিতে পারে? কেন পারে না? আমি যদি তাকে তেমন করে বলি, আমি যদি বলি আভা তোর তো অনেক আছে, না চাইতেই ভগবান তোর ঘর পূর্ণ করে দিয়েছেন, আর আমার দিকে চেয়ে দেখ ওই একটি জিনিসের অভাবে আমার সব থেকেও সব শূন্য হয়ে আছে, তাহলেও সে কি বুঝবে না? যদি তার কাছে হাত জোর করে ভিক্ষে চাই, যদি বলি তোর এই দুটি মেয়ের মধ্যে অন্তত একটিকে আমায় দে, আমি তাকে বুকে করে মানুষ করব, জ্ঞান হয়ে সে জানবে আমি তার মা, তার সত্যিকারের মা। সত্যি তুমি নেবে দেবি? তাহলে তো বেঁচে যায়, অতগুলোর মধ্যে একটাও যদি সুখের মুখ দেখে, নইলে দেখছো তো হতভাগাগুলোর অবস্থা, পেটে ভাত পায় না,
পরনে কাপড় জোটে না, কিশুকেই যে আমাদের ঘরে জন্মায়। থাক বোন, ও কথা থাক। তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি? আপত্তি কিসের জোরে করবো বলুন? বাপ হয়ে কি বাপের কর্তব্য করতে পেরেছি? ঠিকই, ও কি বলছেন? ঠিক বলছি। চেহারা যদিও হুবহু এক, তবু আপনি বড়টিকে নিয়ে যান, ছোটটি হাজার হোক। বেশ, তাই হবে। তবে একটা কথা, তুমি কিচ্ছু ভেবো না দিদি, কথা দিলাম, জীবনে ও কোনো দিন জানতে পারবে না তুমি ওর সত্যিকারের মা নও। গিয়েছিলি নাকি চক্রবর্তীদের ওখানে? হ্যাঁ, এই তো আসছি। কি বললে তারা, রাজি আছে? তা তো আছে, পঞ্চায়েত চেয়েছে। কত? 500 নগদ। 500? তো কিছু কমে টমে রাজি হবে না? তাই বা দেবকর থেকে শুনি, বাবা তো এক রাত দেনা রেখে মারা গেল, রুনু ঝুনুর বিয়েতে ভিটে বাড়িটা পর্যন্ত বাঁধা পড়েছে, গয়নাগাটি বাসনপত্র ছিটে ফোটাও নেই, তার উপর আবার আমার হয়েছে যত জ্বালা। কি ব্যাপার? সব থমথমেছে? এই আছেন আরেকজন, একেবারে নবাব, খাচ্ছেন ডাকছেন ঘুরে বেড়াচ্ছেন, সংসারের কুটোটি পর্যন্ত নাড়বেন না, দুটো পয়সা রোজগারের মুরদ নেই, খালি যাত্রা আর থিয়েটার, আমার 14 পুরুষ একেবারে উদ্ধার করে দিয়েছেন আর কি। যাক বাবা, আসতে না আসতে গদার আঘাতে একেবারে ধরাশায়ী করে দিলে। আচ্ছা দাদা, তুমি কি বলো তো, রোজ রোজ একই কথা কানের কাছে বগক করতে তোমার ভালো লাগে? আরে দেখেছো তো, কথায় আমার কৃষ্ণ হয় না, এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে সুসুর করে বেরিয়ে যায়, তবু তুমি আর বৌদি রোজ একই কথা কানের কাছে বক বক করে কনসার্ট বাজাবেই বাজাবে। হ্যাঁ শোভা, আমার ভাত দে। ও হ্যাঁ, শুনলাম তুই নাকি চক্রবর্তীদের বাড়িতে গিয়েছিলে, সে খবরে তোমার দরকার কি? না তেমন কিছু না, মানে ইয়ে বৌদি তো আজকাল তোমাকে সুন্দর পর বেরোতে দেয় না কি, না তাই ভাবলাম এমন কি হলো। হবে তোমার মাতা আর মুন্ডু, সংসারে অত বড় একটা আইবুড়ো বোন রয়েছে তার কথা ভেবে দেখেছো? তার বিয়ের ভাবনা ভাবতে ভাবতে সবাই নাকের জলে চোখের জলে হচ্ছে, সমাজে কান পাতা যাচ্ছে না, সে খেয়াল রাখো। বাবা, কোত্থেকে কোথায় চলে গেল রামা? আমাদের শোভার বিয়ের সঙ্গে চক্রবর্তীদের কি সম্পর্ক? আরে দাশু চক্রবর্তীর সঙ্গে শোভার বিয়ের কথা হচ্ছে যে। কার সঙ্গে? দাশু চক্রবর্তীর সঙ্গে? ওই সুদখোর দোজবড়ে হাড় হাবাতে বুড়োটার সঙ্গে আমাদের শোভার বিয়ে? বাহ দাদা বাহ, এ না হলে মায়ের পেটের ভাই। তার মানে? ওরে তোরা একটু থামবি। তাছে একটা কাজ করো না দাদা, গোটা 5-1 টাকা খরচা করে একজোড়া থান কিনে দাও বোনটাকে, ওই বুড়োটার সঙ্গে বিয়ে হলে তো 2 দিন পরে থান পড়তেই হবে, এবারং ভালো হবে, বিয়ের খরচাটা বেঁচে যাবে আর লোকেরা বলবে হ্যাঁ দক্ষিণা মুখুজ্জের বড় ছেলের দূরদৃষ্টি আছে বলতে হবে, কেমন আগে থাকতে গুছিয়ে সব কাজ সেরে রেখে দিয়েছে। তা যাও না, বোনের জন্য যদি এতই দরদ তো যাও না, একটা ডানাওয়ালা রাজপুত্র ধরে নিয়ে এসো না, আমার কি, আমার তো হার জুড়ো। প্রস্থান কি করলি হতভাগা, দিলি তো সব বন্ধ করে। বেশ করেছে, এর নাম বিয়ে, তার থেকে হাত পা বেঁধে মেয়েটাকে জলে ফেলে দিলেই হয়। এই যে মাথায় সিঁদুর পরার শখ হয়েছে, তা এই সংসারে জন্মে সব শখই তো মিটলো, ওটাই বা আর বাদ যায় কেন, যাও মরো মরো আমার কি। ¶¶
কাঁদিস না, শুধু শুধু কাঁদিস না। খুশি কিছু নেশা ভরায়ে সুন্দর আলো ঝরা বেলাতে মন যেন গুনগুন করে গো মন হারানোর এই খেলাতে কিছু খুশি কিছু নেশা ভরায়ে সুন্দর আলো ঝরা বেলাতে মন যেন গুনগুন করে গো মন হারানোর এই খেলাতে খুশি কিছু নেশা ভরায় সুন্দর আলো ঝরা বেলাতে মন যেন গুনগুন করে গো মন হারানোর এই খেলাতে আলো হাসি ভালোবাসি তাই কি শুধু আলো আরো আলো চাই কি আলো হাসি ভালোবাসি তাই কি শুধু আলো আরো আলো চাই কি মাধবী ও মাধবের মিতালি প্রাণে মোর রচিন গো গীতালি মাধবী ও মাধবের মিতালি প্রাণে মোর রচিন গো গীতালি আপনারে আজ যাই ভুলে যাই ফাগুনের মেলাতে কিছু খুশি কিছু নেশা ভরায় সুন্দর আলো ঝরা বেলাতে মন যেন গুনগুন করে গো মন হারানোর এই খেলাতে সিম্পলি সুপার এক্সকুইজিট ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল না ছাই গলার যে অবস্থা জোর করে ধরলেন তাই নইলে গানের মধ্যে এক জায়গায় বেসুরো হয়ে গিয়েছিল তা জানেন হ্যাঁ তাই নাকি আমি তো আবার ধরতেই পারি ধরা কি অতই সোজা সুরের ব্যাপার ঠিক বলেছেন বারিনবাবু তবে শুধু সুরের ব্যাপারই না তালের এক্স্যাক্টলি যদি বুঝার ধর করে তাহলে বেলে ডোনা থার্টি বেলে ডোনা থার্টি শুনছ যদি বুক ধর বলি শুনছো যদি বুক ডপ ডপ করে যদি বুক দিন রাতে ছাই পাশ গুলো নিয়েই তো আছো ডপ ডপ বলি মেয়েটার দিকে কখনো চোখ তুলে তাকাও বয়স তো অনেক হলো যদি বুক ডপ এবার বিয়ের একটা ব্যবস্থা করতে হবে না তাহলে হ্যাঁ হবে নিশ্চয়ই হবে তাহলে কার আমার আর পারি না মাতু বাতে পঙ্গু হয়ে পড়ে আছে মানুষটা দুদণ্ড চুপ করে শুয়ে থাকতাম না দিন রাত কুটুর 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 বই রে শিশি রে বলে মেয়েটা যে দিয়ে দিতে হবে সে হুশ কারো আছে দিয়ে দাও না দিয়ে দিলি তাই দিয়ে দিলি হয় কার সঙ্গে দেবো কবে দেবো বলি পাত্র কোথায় শুনি জব জব কর ওই তো পাশের ঘরে তো অতগুলো ছেলে রয়েছে দিয়ে দিলি হয় অতগুলো ছেলে অতগুলো ছেলের মধ্যে পাত্রটিকে পাত্র পাত্র এইচি ক্যালিফা সার্টি আমার মুন্ডু ক্যালিফা সার্টি দিস ইজ আওয়ার ওল্ড কালচার এন্ড ট্র্যাডিশন মানে মানে হলো গিয়ে সংস্কৃতি আর ঐতিহ্য দ্যাটস ইট সংস্কৃতি এন্ড ঐতিহ্য আমাদের এই বিয়ের ব্যাপারে পুরনো আর্য ঋষিরা কি বলে গেছে জানেন তারা বলে গেছেন
হোমিওপ্যাথিতে বিশ্বাস নেই বলে কি জানো কি বলে বলে হোমিওপ্যাথি চিনির গুঁড়ো সাদা জল বলে হ্যাঁ বেশ করে হ্যাঁ হোমিওপ্যাথি চিনির গুঁড়ো সাদা জল হোমিওপ্যাথি আলাপাত নিয়ে যাক বিচার তুমি যাবে আমার মেয়ের বিয়ে সন্ধ্যের ডাকে এলো বুঝি হ্যাঁ মা কাছে দিদি জানি না তো বুঝতে পারছি না তো খুলেই দেখ না খুলবো বকুলপুর শ্রীচরণেশ্বর দিদি বহুদিন হইল তোমার কোনো চিঠি না কি কাণ্ড তোকে দিয়েছি আমি চিঠি পড়তে তোর বন্ধুরা সব ওখানে বসে আছে না কই না তো তারা তো সবাই চলে গেছে ও চলে গেছে বুঝি এই যা আমি একেবারে ভুলে গেছি তোর বাবার বোধহয় ওষুধ খাওয়ার সময় হয়ে গেল দেখ তো একবার গিয়ে ওষুধ তো বাবা নিজেই খান মা তোর বড় পক্ষ করা সম্ভব হয়ে গেছে যা বলছি তাই কর না চরণ কমল এসো দিদি বহুদিন তোমাদের কোনো খবর জানি না ইতিপূর্বে পরপর চার পাঁচখানি চিঠি দিয়াও কোনো উত্তর পাই নাই ঈশ্বর জানেন কোন অপরাধে এমন পর হইয়া গেলাম চিঠি লিখিলে বিরক্ত হও জানি নিজের মেয়েকে নিজেই তোমার হাতে তুলিয়া দিয়াছি তাহার সম্বন্ধে কোনো দাবি কোনো চিন্তা আমার নাই আমি জানি সে যেখানে আছে সুখেই আছে কিন্তু চিন্তা আমার শোভনাকে লইয়া অর্থাভাবে হতভাগে বিবাহের কোনো ব্যবস্থা হইতেছে না আমার সংসারের অবস্থা তো তুমি জানো বলায়ের চাকরি নাই নিতাই ও বিবাহের পর ক্রমশ আমাদের বোঝা বলিয়া মনে করিতেছে শুনিতেছি শীঘ্রই নাকি সে চাকরি লইয়া শহরে যাইবে তাহার শ্বশুরালয়ে থাকিবে এই অবস্থায় তুমি যদি একটু সাহায্য না করো তাহা হইলে শোভনাকে লইয়া মা বাবাকে ওষুধ খাইয়ে দিয়েছি বেশ করেছিস তাই তোমার নিকট এই চিঠি লিখিতেছি তোমার কাছে আশ্রয় পাইয়া উৎপল আজ রাজনন্দিনীর মতো সুখী হইয়াছে শোভনার ভাগ্যে এত সুখ নাই জানি অভাবের সংসারে সে শুধু দুঃখের বোঝা বহিতেই আসিয়াছে তবু তোমার সাহায্য পাইয়া যদি তাহার জন্য কিছু করিতে পারি এই ভরসায় চিঠি দিতেছি আশা করি সে হতভাগে তোমার সামান্য করুণা হইতে বঞ্চিত হইবে না হাজার হোক সে তো উৎপলারই বোন মাথার উপর ওই তো ঢিঙ্গি বোন এখানে থাকতে গেলে ওটাকে পার করতে হবে তো বলি এক গাড়ি খরচ গুনবে কোথেকে শুনি তাহলে বলেই ফেলি কি বল হ্যাঁ বলছি কি তাহলে শোনো একটু বুঝিয়ে বলবে মানে ইয়ে করে বলবে বুঝলে দাদা
কি বল দাদা, তুমি চলে যাবে? আরে পেতে কথা শুনছিলি বুঝি? এও বেশ কবে থেকে হলো শুনি। সকালে আসতে বারণই করেছিল, পুরো বাড়ি বুনো জায়গা। তাই ভাবলাম না, চান্স যখন পেয়েছি তখন পৈতৃক ভিটোটা একবার দেখে আসবোই আসবো। হ্যাঁ, সেই সময় পৈতৃক প্রাণটাও এখানে রেখে যেতে পারবেন। মানে না তেমন কিছু না, মানে এই রাত হলে নেকড়েটা আসটা এই তল্লাটা একটু হাওয়া খেতে আসে কিনা, তাছাড়া গোখরো কাল খেলতে শঙ্কচুড় এগুলো দিনের বেলাতেই দেখতে পাবেন। এই কথা? তা কারবলি গাছের যা ঢেলেছি তাতে আপনার এই সাপের বাবার সাত দিনে আমার কাছে খেস। আর জন্তু যাওয়ার কথা বলছেন, দেখেছেন সাবলে প্রতাপের ছেলে তুমি এইখানে থাকবে তাও কি কখনো হয়? থাকবো বলি তো এলাম। পাগলামো করো না বাবা, পাগলামো করো না, আমার সঙ্গে এসো। তোমাদের এই খুড়ো গরিব হলেও তোমার ব্যবস্থা একটা সে করে দিতে পারবে। ভাবতে ভাব, জেনে শুনে জুমপুরিতে বাস, এমন কাজ কেউ করে? করে না বলি তো করে মজা। কাকাবাবু আপনি বলেছেন এই ঢের, আর গো ধরে যখন এসছি তখন আমি এখান থেকে এক পাও নড়ছি না, আমি এখানে থাকবো। সত্য স্যালুকাস, কি বিচিত্র এই দেশ! একদিন জানতাম আমি নিজেই গোয়ার। আরে মশাই, আপনি তো দেখছি গোয়ার অবশ্য গোয়ার। ভালোই তো, যে কদিন আছি গোয়ারে গোয়ারে বেশ ভালোই মিলবে। আর খুব ভালো মিলবে, কি ঘুরো মিলবে না? চমৎকার লোক, কে বলবে শহুরে ছেলে, দিমাগ টিমাগ কিচ্ছু নেই। তাহারে থাকে তুমি পুরো বাড়িতে, কি খায় দায় কিছু খোঁজ নিয়েছিস? ও সে একেবারে ফার্স্ট ক্লাস, কোনো ঝঞ্ঝাট নেই। এই ভাত সেদ্ধ, তার সঙ্গে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পটল সেদ্ধ, মূলো সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ। বাবা, এই যে একেবারে সিদ্ধ পুরুষ দেখ। আহা, আর ঠাট্টা করতে হবে না, দেব ওই রকম একটা সেদ্ধ পুরুষের গলায় তোমায় ঝুলিয়ে তখন বুঝবে। দাদা যদি কোনো কান্ডকান থাকে না? কেন রে, কি হলো? বলা কওয়া নেই, বন্ধুকে নেমন্ত্রণ করে বসলো। কি দিয়ে যে খেতে দেবে তার কোনো ভাবনা আছে? কেন, যা রেঁধেছিস তাই দিয়ে খেতে দেবে। ও দিয়ে কি খেতে দেওয়া যায়? এ কি, তুমি যাচ্ছ কোথায়? আর শুয়ে শুয়ে ভালো লাগছে না মা, আমি দাওয়াটাই গিয়ে একটু বসি, ওদেরও তো আসবার সময় হয়ে এলো। খুড়িমা হঠাৎ করে কি অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, বেহিরা তোর বাড়ি নেই, ভিন্ন কলে গেছে। আমি যাচ্ছি মশা কোথায়, দেখি কাউকে পাই কিনা। কিন্তু তুমি দেরি করো না বলাইদা, তুমি এক্ষুনি বাড়ি যাও, আমি যাকে পাই ধরে নিয়ে আসছি। কিন্তু সেও তো সময়ের ব্যাপার। হ্যাঁ, তবু দেখি। শুনুন একটা কথা বলবো? বলুন। ডাক্তার ডাকতে অবশ্যই আপনার কেউ একজন যান, কিন্তু যদি আপত্তি না থাকে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আপনি? হ্যাঁ, আমি একজন ডাক্তার। তাহলে দেরি করো না বলাইদা, এখানে চলে যাও। আপনি চলুন, চলুন চলুন।
কেমন দেখেন চন্দ্রবাবু? শহর এখান থেকে কত দূরে? নদীর ওপারে, যেতে আসতে ঘন্টা তিনেক লাগে। কেন? কাউকে এখন পাঠাতে হবে, কটা ওষুধ লিখে দিচ্ছি, গিয়ে নিয়ে আসবে। যত তাড়াতাড়ি হয় পাঠিয়ে দিন, দেরি করবেন না। যারা হাতে স্বর্গ পায় তাদের কাছে 30-35 টাকা। দিন রাত তো ভগবানকে ডাকিস, একবার জিজ্ঞেস করতে পারিস না? জিজ্ঞেস করতে পারিস না যে গত জন্মে আমরা কি পাপ করেছি যার জন্য? জিজ্ঞেস করতে পারিস না? কোথায় যাচ্ছ? কোথায়? শহরের বড় ডাক্তার, যাই একবার গিয়ে বলে আসি। ডাক্তারবাবু, আপনি ভুল জায়গায় ডাক্তারি করতে এসেছেন। 30 টাকা দিয়ে মার প্রাণ বাঁচাব এমন জোর আমাদের নেই। এটা নিয়ে যাও, হয়তো অত হবে না, তবু বাধা দিয়ে হোক, বিক্রি করে হোক, ওটা আমায় দিন তো। আর ও হাতে যেটা আছে সেটাও ওই দিন। কিন্তু কোনো কিন্তু না, এগুলো নিয়ে এখানে তাকে পাঠিয়ে জয়ন্তবাবু। কি করবো বলুন, হঠাৎ খানিকটা কানে এসে গেল যে, শুনে হয়তো বা অন্যায় করেছি, কিন্তু তার জন্যে মাপ চাইব না। কিন্তু কিন্তু এ টাকা আপনি দেবেন কেন? কেন নয়, আপনাদের এত বড় একটা বিপদ, আমি না এটুকু করলামই, আমায় এটুকু আপনার বলে ভাবতে পারছেন না। কি বলেছে? আপনাকে কিচ্ছু বলতে হবে না বলে বাবু, আর দেরি করবেন না, এখন কাকে পাঠিয়ে দিন। হ্যাঁ শুনুন, বলছিলাম কি, এটা যার জিনিস তাকে ফিরে দিয়ে আসুন। কিন্তু কোনো কিন্তু নাই, এ আমি কিস্তি হতে দেবো না, আপনি যান।
আর কোনো ভয় নেই বলে বাবু, বিপদ কেটে গেছে। সত্যি বলছেন? ঘুমোচ্ছেন আপনার বরঞ্চ একটু ঘুমিয়ে নিতে পারেন, সারাত জেগে আছে। আর আপনি? আমি? আমি এবার চলি। সে কি চা না খেয়ে চলে যাবেন? চা? হ্যাঁ কেন, চায় আপত্তি? না না আপত্তি ঠিক নয়, তবে এই অসময়ে চায়ের হুকুম। না না তাতে কি হয়েছে? শোভা, শোভা, শোভা! যখন করেছিস তখন পুজো কর, তবে মানব টানত কিছু নয় মা। এবারে যে বেঁচে উঠেছি সে শুধু জয়ন্তর হাত যশের জোরে। হ্যাঁ বরং পুজো যদি করতে হয় তা কি করা উচিত, কি বলো মা? খুব হয়েছে, ভারি তো বন্ধু। কি একটা ছেলে দেখলাম বাবা, দেখলে মায়াও হয় লোভও হয়। লোভ হয় কি বলবে যে আমাদের পর দুটো দিন এসে যা করে গেল। তারপর পুজো, এমন সুযোগ কি ছাড়া যায়? আজ আপনাকে একটা জিনিস দেখাবো। সেটা আবার কি? পাঁকে ফোটা একটা পদ্ম ফুল। মানে মুখে শুনে কি করবেন, চোখেই দেখবেন তো? মানে ভয় করে বলতে গিয়ে যদি সব মাটি হয়ে যায়, জানেন তো মুখ্য সুক্ষু গাঁয়ে মানুষ, ঠাট্টা করছেন করুন। কিন্তু একদিন কি ভেবে ডাক্তার হয়েছিলাম জানেন? শহরে নয় গাঁয়ে, সেখানে সত্যি আমাদের দরকার, সেখানে গিয়ে গাঁয়ে মানুষদের কাজে লাগবো বলে। নিশ্চয়ই সেসব পাগলামি বুদ্ধি এতদিন আপনার মাথা থেকে উবে গেছে। না না না, উবে গেলে একদিন পরে গাঁয়ে ফিরে আসতাম না। হ্যাঁ সত্যি সত্যি আপনি এই গাঁয়ে থাকবেন নাকি? ধরুন যদি বলি সেটা এবার ভেবে দেখতে। এত কষ্ট আপনি সইতেই পারবেন না। কষ্ট কিসের? কিসের নয় বলুন, এখানে ভালো খেতে পাবেন না, ভালো পড়তে পাবেন না, ভিজিটের টাকা পাবেন না, ওষুধের দাম পাবেন না, লোকেদের মন পাবেন না। আর তাছাড়া আপনি গাইয়া ডাক্তার জানলে শহরের কোনো মেয়ে আপনাকে বিয়ে করবে নাকি? না করলে তো ভারি বইই গেল। কেন, শহরের মেয়ে ছাড়া কি মেয়ে নেই? আর তাছাড়া বিয়ে নিয়ে এত মাথা ঘামাচ্ছেই বাকি। আমি? হ্যাঁ কি বললেন? না এই বলছিলাম যে জয় কালী বলো, লোকে বলে বলুক আমায়, বলুক পাগল হলো। সন্ধ্যাবেলা আসতে ভুলবেন না কিন্তু। জয় কালী রাখিস বাবা। হ্যাঁ তুমি দেখে নিও মা, আমার মন বলছে এই না হয়ে যায় না। এই তো সেদিন শোভার খাটনির কত তারিফ করছিল, আর কাল না আমাকে নিজে ডেকে বলল আপনার বোনের হাতের কাজ কি চমৎকার, আর আজকে বলছে শহরে মেয়ে বিয়ে করবে না। তবু তো এখনো চোখেই দেখেনি, একবার শোভাকে দেখলে মা দেখে নিও। দুদিন দুদিন যেতে তাও দেখবে কোন ঘাটের জল কোথায় গিয়ে দাঁড়ায়। তো হারে তো সন্ধে হয়ে গেল, সে তো এখনো এলো না। ও আসবে আসবে, শহুরে লোক
একটু সাজগোজ করে আসে। কেমন হলো? তোমরা তো দিচ্ছিলে মেয়েটাকে দাশু চক্রবর্তীর তলায় ঝুলিয়ে। আমি মানা করেছিলাম তো, বলাই পাগল, বলাই কোনো কমের নয়। এখন এখন কি হলো, রাজপুত্রের মতন জামাই আর গায়ের মেয়ে এই গাঁয়েই থাকবে, একেবারে রাজ জোটো। তোর কথাই সত্যি হোক বাবা। গেলেন মহারাজ। যাচ্ছি যাচ্ছি। সে চলে গেছে। হঠাৎ কলকাতা থেকে তার এসেছিল, যাবার আগে দেখা করে যেতে পারলো না বলে দুঃখ জানিয়ে চিঠি লিখেছে। আমি তাহলে যাই থাকো। আরে কখন গেল জানিস? এই তো নৌকায় তুলে দিয়ে এলো, ওপারে আবার গাড়ি ধরতে হবে তো। আচ্ছা তুই যা। সাগরে ভাসালাম তরি তীরের আশা, সাগরে ভাসালাম তরি তীরের আশা, সে বুঝি মোর নিশার স্বপন নিমেষে হারা, সে বুঝি মোর নিশার স্বপন নিমেষে হারা, হায় হায় নিমেষে হারায়, হায় 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 নিমেষে হারায়। বন্ধুরে তরিয়ে সে ফিরে যা, তীরে কাঁদে ঢে তরিয়েছে ফিরে যায় তীরে কাঁদে ঢে, কি যে তার মন ব্যথা সে কি বোঝে কে, ও যার দুঃখের নিশা জীবন সাথী সে কি সুখের পরশ পায়, হায় হায় নিমেষে হারায়, হায় 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 নিমেষে হারায়। বন্ধুরে ভুল হঠাৎ তালোর ঝিল্লিকে দেখে ফুল করিলি মো, ও আলো যে মায়া হয়ে কাঁদায়া কারা, ও রে বে ভুল এ জীবনে বুঝিয়া সুখের দেখা না, এ জীবনে বুঝিয়া সুখের দেখা না, দুঃখের রাতে আচার বাতি ঝরে নেভে তাই, আজ তীরের দেখা পেলাম যদি সে তীর দেখি সরে যায়, হায় হায় নিমেষে হারায়, হায় 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 নিমেষে হারায়। বন্ধুরে তাহলে তুমি আমার কথা শুনবে না? না কিছুতেই না, না কিছুতেই না, সব আলাবাতি টালাবাতি আমি বাড়ির ত্রিশে মানে ঢুকতে দেবো না। কিন্তু দেখলে তুমি নিজের ওষুধ খেয়ে কি হলো, যদি সারবার হতো হতো পদ্মমিন ভাই হতো তাহলে বাদ হবে,
হচ্ছে। ভেতরে ভেতরে আমি স্পষ্ট টের পাচ্ছি হচ্ছে, ওষুধের অ্যাকশনটা একবারে চাগের হচ্ছে। কোনো কথাই আমি শুনবো না, তুই একবার এখনই টেলিফোন করে ডাক্তার সিনহাকে আসতে বলে দে তো। কিন্তু মা, তোদের বাপ মেয়ের মতলবটা কি বলতে পারিস? তোরা একটা কাণ্ড না বাড়িয়ে ছাড়বি না দেখছি। বেশ, তুই না পারিস, আমি টেলিফোন করছি। আর আমি টেলিফোন করছি। এটা কি মগের মূল লোক নাকি যে আমার এই বাড়িতে ঢুকে আমার স্ত্রী মেয়েকে হাত করে আমার গায়ে ছোঁচ পটাতে এসেছেন? আরে কে আছিস? কি বিপদ? আপনি ঠিক বুঝতে পারছেন না, আমার আর বুঝে কাজ নেই। খবরদার, আপনি আর আমার বাড়িতে ঢুকবেন না। হ্যাঁ জেন্টলম্যান, আসুন, বসুন, গল্প করুন, চা খান, দ্যাটস অল রাইট। কিন্তু এই ব্যাঘাতে যদি ফের আপনি আমার বাড়িতে ঢুকেছেন, তাহলে আমি আপনার নামে কেস করব। ছি ছি ছি, কি কাণ্ড! আমি তোমাকে তখনই বলেছিলাম মা। নমস্কার। নমস্কার। এটা 122/2/2 তো? হ্যাঁ। যাক ঠিক আছে। উনি কোথায়? উনি উনি মানে? মানে অক্ষয়বাবু, আমি তাকে দেখতে এলাম। কিন্তু আপনি? আমি বুঝতেই পারছেন। ও, কিন্তু বাবা তো অ্যালোপ্যাথি চিকিৎসা করাবেন না? তার জন্য আপনি চিন্তা করবেন না, আমি ডক্টর সিনহার কাছে সব কিছু শুনেছি, আমি তারই অ্যাসিস্ট্যান্ট। সব শুনেছেন তবু আপনি এলেন? শুনেছি বলে তো আরো এলাম। কি জানেন, ঠিক ওই ধরনের রোগীদের ট্যাকেল করতে আমার একটা নেশা আছে বলতে পারেন। এ ধরনের মানে? আমার বাবা কি স্বামীর পুতুল নাকি? ঠিক যে কি বলছেন, তবে আবার স্বাভাবিক বলতে যা বোঝায়, এই কেসটা তো ঠিক সেরকম নয়, তাই কৌতূহল হলো ভাবলাম যে ভবিষ্যতে এ ধরনের কৌতূহল দমন করবার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি এখন আসতে পারেন। কিন্তু? কোনো কিন্তু নাই, আমার বাবা অ্যালোপ্যাথি চিকিৎসা করাবেন না, আর যদি কখনো করেন তখন আপনাকে ডেকে পাঠাবো, আসবেন। নমস্কার। কিন্তু? নমস্কার। নমস্কার। আচ্ছা একটু দাঁড়াও বাবা। তুমি এর কথা কিছু মনে করো না বাবা, ব্যাপারটা কি জানো, উনি তোমাদের দেখলে কিরকম মারমুখো হয়ে ওঠেন, তাই ভয় হয় পাছে আবার অপমান টপমান করে না বসেন। ও, এই কথা? তা করুন অপমান, গায়ে মারছে কে? আর তাছাড়া উনি হলেন রুগী, ঠিক স্বাভাবিক মানুষ তো নন। কি বললেন? না মানে রুগীদের কথা মানতে গেলে তো আমাদের চলে না। কিন্তু? আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা ওনার ঘরটা কোন দিকে? যদি পারো তাহলে তো বেঁচে যাই বাবা। কিন্তু মা, যে থামত, মানুষটা যন্ত্রণায় পরপরে কাতরাচ্ছে, কাহা তো কাছে সামনে দেখবো। তুমি এসো বাবা আমার সঙ্গে। নমস্কার। এই ঘর, আমি বরং বাইরেই আছি। ভয়ের কি আছে, দেখুন আমি সব ঠিক করে দিচ্ছি। এটা এখানে রইল। এই যে কেমন আছেন আপনি? ছি ছি, আমার আপনি বলছেন কেন? আমার নাম জয়ন্ত রায়, এই পাড়ার নতুন হোমিওপ্যাথ ডাক্তার। হোমিওপ্যাথ ডাক্তার এই পাড়ায়? দেখেছি বলে তো মনে পড়ছে না। পড়বে কি করে, একদিন তা কিনা ছিলাম না, সেদিন ফিরেছি আমেরিকা থেকে। আমেরিকা? তাহলে তো হোমিওপ্যাথ ডাক্তার। আগে তো বলছে, এত দাঁড়িয়ে গেল, বসো বসো বসো। এই সাহেব, কে কে আছে? যাই, চায়ের জলটা চাপিয়ে আসি গিয়ে। হ্যাঁ, অসুখটা তো বেশ ঘোরালোই বাঁধিয়েছেন দেখছি। তাহলে কিছু ভাববেন না, ওষুধ এমন দেব। হ্যাঁ বাবা, তাও দেখিনি একখানা মক্ষম। মক্ষম মানে অসুখ যদি হয় বাঘা হল, ওষুধ তবে বুনো তেঁতুল। আমি এখনই নিয়ে আসি।
এই দুটো বড়ি চট করে খেয়ে নি। আর বাকি দুটো করে বড়ি তিন ঘন্টা পর পর। কি হলো? এটা হোমিওপ্যাথি ওষুধ? হ্যাঁ, কেন? কেমন জানো তো তেতো 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 কেন নাম শুনিনি? ওই মনে পড়ছে না তো। মনে পড়বে কি? নতুন বেরিয়েছে কিনা? নতুন বেরিয়েছে? হ্যাঁ, এই তো সেদিন। বলতে গেলে আমেরিকান মার্কেটে বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে না। তো আসবার সময় ডক্টর পিয়ারসন স্যার অনেক সাধ্য সাধনা করতে তিনি আমার কিছু বড়ি দিয়েছেন। পিয়ারসন স্যার মানে ডক্টর গ্রাহাম পিয়ারসন, মস্ত বড় একজন হোমিওপ্যাথ, তিনি তো ওষুধটা বার করেছেন। আবার কেউ কেউ নাকি বলছিলেন যে এবারে নোবেল প্রাইজটা নাকি এই পিয়ারসন স্যারই পাবেন। বলো, যাক ওষুধ তো হলো। পথ্য? হ্যাঁ পথ্য, নিশ্চয়ই খুব সাবধানে থাকতে হবে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কিনা ওই পথ্য একটু এদিক ওদিক হলেই কিন্তু সর্বনাশ। আর কি খাবো তাহলে? খাবেন খাবেন লুচি বেশ ভালো করে ভেজে, মুসুর ডাল সেদ্ধ, আর বেগুন বেশ ভালো করে পুড়ি, আর আলু। হ্যাঁ আলু ভাজাও খেতে পারেন, তবে কিন্তু ওই হিং টিং দেওয়া চলবে না, কারণ হোমিওপ্যাথি ওষুধ কিনা ওই হিংয়ের গন্ধে সব গুনে যাবে। যতদিন ভালো করে সেরে না উঠছে ততদিন কিন্তু রোজ একবার করে আসতে হবে। রোজ? সর্বনাশ। কেন? যে রেটে মিথ্যা কথা বলতে আরম্ভ করেছিস টপ তোমার দুদিনই ফুরে যাবে তখন। সে না, আমি তোমার জন্য কিছু কিছু ভেবে রাখবো। ও কি উঠে পড়ছে যে, আর দুটো কচুরি নাও। কচুরি? ওটা একটু কম করি তো আমার। ও কি কথা, কচুরি তো আবার হিং আছে কিনা, হিঙের গন্ধে ওর পেটের যত হোমিওপ্যাথি বিদ্যে সব যদি উড়ে যায়। মা, আর ভয় নেই মা, সব মুশকিল আসান। তার মানে? আগে পায়ে দিলে দাও তো। ও অবশ্যই প্রথম কয়েক মাস কিছু দেবে না, কিন্তু তারপর এক একটা মাস যাবে আর নগদ কর করে 30টি করে টাকা। মানে তুমি কি চাকরি পেয়েছ? তবে এই দেখ, সত্যিই চাকরি পেয়েছি? মহাকালী অপেরা, এই যে যাত্রার দল ছিল, মস্ত বড় যাত্রার দল। কিন্তু আমি তোদের কথা ভাবছি, যাত্রার দলের চাকরি চাল নেই চুল নেই, শুধু ঘুরে ঘুরে বেড়ানো। আমি চলে গেলে না ছোট্ট, তুমি কিচ্ছু ভেবো না আমাদের জন্য, আমরা ঠিক চালিয়ে নেবো। সব আছে, এই তো ক্ষত্রিয়ের মতো কথা, কটা মাস কোনো রকমে চালিয়ে নে, তারপর আমি ফিরে এলে ব্যাস, আর কোনো ভাবনা নেই। যাক ঠাকুর এবারে সত্যিই মুক্ত দিতে চাইলেন। হ্যাঁ মা, দেখো না আমি ফিরে আসি, তারপর সববার আগে শহর থেকে মস্ত বড় এক ডাক্তার এনে তোমায় দেখাবো, দুদিনে তোমায় ছাড়িয়ে তুলবো। তারপর? না না, ডাক্তার ডাকতে হবে না, তার আগে বাড়িটা ছাড়াবার ব্যবস্থা কর। সব হবে মা, সব হবে, বাড়ি ছাড়াবো, বাড়ি সারাবো। হ্যাঁ চোরদা, বর্ষায় ভীষণ জল পড়ে। হ্যাঁ, এই চালাগুলো সব পাল্টে ফেলতে হবে, আর ওই পূব দিকের ঘরটাকে সারাবো, আর ওই রান্নাঘরটাকে। কিন্তু না, এত সব তো একসঙ্গে হবে না, তার আগে মস্ত বড় একটা কাজই তো বাদ পড়ে রইল। যে কি কাজ? কি কাজ? তোমার বিয়ে দিতে হবে না? বড় মুখ করে দাসু চক্রবর্তীকে তাড়িয়েছিলুম, বলেছিলাম রাজপুত্রের মতন বর এনে দেবো, তুই ভেবেছিস আমি সেসব কথা ভুলে গেছি? আমার ওষুধের তাহলে গুণ আছে বলতে হবে। বাহ, এত বড় একজন আমেরিকা ফেরত হোমিওপ্যাথ, এটুকু না হলে লোকে বলবে কি? কাল থেকে ওষুধটা খাবার দরকার নেই, আর ব্যথাটা যদি বাড়ে তার জন্য আমি শুধু দুটো বুলি রেখে যাচ্ছি। রেখে যাচ্ছি মানে তুমি কি আর আসবে না নাকি? সেই যখন উঠেছেন তখন, মানে আমি যে তোমাকে নিয়ে মস্ত বড় একটা প্ল্যান ভেবে রেখেছি। প্ল্যান? হ্যাঁ। কিসের? মানে রোজ বিকেলে তোমার সঙ্গে বসে ওই হোমিওপ্যাথির কতগুলো জটিল তথ্য তোমার কাছে বুঝে নেব। হ্যাঁ, কি জানো, বই পড়ি আর যাই করি, হাতের কাছে একজন বিশেষজ্ঞ না থাকলে
কেমন সব গুলিয়ে গুলিয়ে যায়। হ্যাঁ, আর আপনার মতো এমন একজন বিশেষজ্ঞই বা হাতের কাছে কোথায় পাওয়া যাচ্ছে বলুন। ঠিক ঠিক আগে চলে নাকি? না আচ্ছা, এখন উপায় কিসের? কিসের আপনি বুঝতে পারছেন না? না না দাঁড়ান দাঁড়ান, আপনার হাসিটা যেন কিরম কিরম ঠেকছে। কই না তো না তো না আপনি হাসছেন না আপনি? ও কি চললেন নাকি? হ্যাঁ আসছেন কবে? আসছি না। সে কি বাবা দি জিজ্ঞেস করলে যা বেটা কিছু বলে দেবেন, বলে দেবেন পথ চলতে গিয়ে বাস চাওয়া করে মারা গেছে। অসুখ বিসুখ কিছু করলো না? অসুখ করতে যাবে কেন? তাহলে সে আসছে না কেন? বলে গেল রোজ বিকেলে আসবে, মিথ্যে কথা বলার ছেলে সে তো না। আরে তার বাড়ি কোথায় কিছু জানিস? কেন বাবা? মানে লোক পাঠিয়ে খোঁজ খবর নিত ভাই আর কি। শুধু শুধু খবর নিয়ে কি হবে, ইচ্ছে নেই তাই হয়তো আসছে না। তুমি মিথ্যে উতলা হচ্ছ। উতলা হচ্ছি বলি তাতেই বা দোষটা কি? ছেলেটাকে যদি আমার একটু ভালো লেগেই থাকে, তার জন্য যদি একটু উতলাই হই, তাতে কোন মহাভারত অসুস্থ হচ্ছে শুনি? তোমার ভালো লাগাতেই তো সব নয়, তারও তো ভালো লাগাচ্ছে। সে কথা সে স্পষ্ট করে বললেই তো পারে, আমি তো তার হাত পা বেঁধে রাখতাম না। আমার নবাব সিরাজের দৌড়, আমি এদিকে হাফ ইতেস করে বসে থাকবো কখন আসবে কখন আসবে, ওদিকে বাবুটা ডাবল টু ওয়ান জিরো ডাবল জিরো কে জয়ন্ত? না সেখানে নেই, সেখানে আছে না। আপনি কে কথা বলছেন? আমি ডক্টর সিংহ। কে কে বললেন? ডক্টর সিংহ। ডক্টর সিংহ, আজ রাত্রিরে জয়ন্তের একবার ক্লিনিকে আসা দরকার। কোথায় কোথায় আসা দরকার? আমার ক্লিনিকে। জয়ন্ত আপনার ক্লিনিকে? তার মানে কি বিপদ? আমার অ্যাসিস্ট্যান্ট আমার ক্লিনিকে আসবে, এর মধ্যে আবার মানে কি আছে? জয়ন্ত আপনার পালা। স্পেশালি কট লিভার ওয়েল, কট লিভার ওয়েল, কট লিভার দিলে সব গুলিয়ে। কতবার বলেছি আমার ডিস্টার্ব করবি না তবু। আরে আপনি নিচে শুনলাম আপনি আজকাল দিনরাত বইয়ের মধ্যে ডুবে আছেন, ব্যাপার কি? পরীক্ষা টরীক্ষা না তো? পরীক্ষা বলে পরীক্ষা, একেবারে প্রাণান্তকর পরীক্ষা। তার ভয় নেই, মনে হচ্ছে এই যাত্রায় পাশ করে যাবো। মানে মানে এই দেখুন না, গোড়া থেকে শেষ অব্দি সব মুখস্থ। বলেন কি সব মুখস্থ? আলবাত, দেখুন এই সব ছোটখাটো ব্যাপারে আমি একদম ঘাবড়াই না, বুঝলে? আচ্ছা হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আজ বিকেলেই বুক ফুলিয়ে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসব। বেশ তো, যাবেন? যাবো বই কি? নিশ্চয়ই যাবেন, তবে যাবার আগে বইগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেটে বেচে দিয়ে যাবেন, ওগুলো আর কাজে আসবে না। আরে চলেন কোথায়? বাবা বলেছিলেন আপনার কান ধরে হিড়িড় করে বাড়িতে টেনে নিয়ে যেতে, তা তো আর পারবো না, তাই হাত জোর করে সবিনয় নিমন্ত্রণ করে দিচ্ছি, আসবে কেমন? এই দেখো চলে গেল। আরে এই তো একটু আগে বললে বলেছিল বলেছিল একটু আগে, কিন্তু ভেবে দেখলো যে না পাচ্ছি না, পাচ্ছি হলো তো এক মিনিটই শেষ হয়ে গেল, পাচ্ছি না। এইসব ধুরন্ধরদের জব্দ করতে হলে চাই যাবজ্জীবন কারাদণ্ড। ইয়েস, লাইফ লং ইমপ্রিজনমেন্ট। আচ্ছা বাবা, আর যদি সে না আসে? আসবে না। আচ্ছা ধরে সে, তখন তুমি কি বলবে? কি আবার বলবো? বলবো যে মানে এমনি শুনিয়ে দেবো বাচ্চাদনকে যে একবারে। তাহলে তবু শুনি না, কি বলবে শুনি না? বলবো যে বলবো বলবি বলছেন কি সব জানতে পেরেছেন? হ্যাঁ বাবা সব সব তো না, তাহলে তাহলে উপায়? আমিও তাই ভাবছি, কাল থেকে যা করে বেড়াচ্ছেন ভেবে তো কোনো কুল পাচ্ছি না। দেখুন আমি বলছিলাম কি, ব্যাপার যা দেখছি তাতে করে আমার আমার এখানে থাকাটা ঠিক হবে না, আমি বলছি আজ পালাই। পালিয়ে তুমি যাবে কোথায়? পালিয়ে এমনি গেলেই হলো না,
এলে ধাপপাটি মারলে আর দিব্যি সাতকান্তি মাছ। বাহ দেখুন কি দেখব, দেখবো কিন্তু একবার আছেটা কি? আমি স্বীকার করছি আমার অন্যায় হয়ে গেছে। বাস তাহলেই হলো, সাত খুন মাফ হয়ে গেল। আমি কথা দিচ্ছি আর কোনোদিন বাড়িতে আসবো না। কথা দিচ্ছ? আগে হ্যাঁ। আর কোনোদিন এখানে আসবে না? আগে না। আচ্ছা না, তোমাকে রোজ আসতে হবে। আগে শুনে রাখো, রোজ সন্ধ্যাবেলা দু ঘন্টা করে তুমি আমার কাছে বসবে। ধাপ্পা অমনি দিলেই হলো না, তোমাকে পাকা হোমিওপ্যাথ ডাক্তার বানাবো, তবে ছাড়বো। আগে হ্যাঁ জানবে। এই বসলাম, এই তাকালাম, কত ছবি আঁকবে আঁকো। বয়ে গেছে আমার ও ছবি আঁকতে, একটা বোকা বোকা মুখ। আগে ছিল না, এখন হয়েছে। এই অবস্থায় হয়, কবিতা বলে গেছেন। কি অবস্থা? খুব দুরবস্থা বুঝি? খুব দুর্জনের হাতে বন্দি হয়েছে কিনা। কি আমি দুর্জন? তবে রে দেবো, এই দেবো, দেবো লাগিয়ে দি, খাও দেবো, কি বলছি লাগিয়ে দি, লাগিয়ে দি। আচ্ছা শুনতে পাচ্ছ? মেয়ের মনের কথা বুঝবো না কি রে? চিচি মেয়ে বড় হয়েছে, যদি কোনোদিন জানতে পারে তা আমার সর্বনাশ না করে সে কি ছাড়বে? একটা চিঠির জবাব পর্যন্ত সে দিতে পারে না, এমন একদিন ছিল তাকে আমার কাছে আসতে হয়েছে, হাত জোর করে ভিক্ষে চাইতে হয়েছে, এমন জিনিস যা মানুষ টাকা দিয়ে পায় না, বুকের রক্ত দিয়ে পায় না, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েও পায় না। কই সেদিন তো আমি তাকে ফেরাইনি। চুপ করো, চুপ করো, এতদিন তো চুপ করেই ছিলাম, আমি জানি আমার যাবার ডাকে শিখেছি, তাই তাই সব কথা তোকে বলে গেলাম। কোনো লাভ নেই, কোনো লাভ নেই মা, হয়তো নেই, কিন্তু তবুও তো তুই জানবি সংসারে তুই একা নস, নিতাই নেই, বলাই নেই, আমি হচ্ছল না, কিন্তু তবু যদি কখনো তেমন দিন আসে তার কাছে চলে যাস। কি বলছো মা? দয়া চাইতে নয়,
ভিক্ষে চাইতে নয়, সোজা গিয়ে তার সামনে দাঁড়াবি, বলবি আমি তোমার বোন, একই ছাঁচে গড়া রক্ত মাংসের মানুষ, সারা জীবন আমি পেয়েছি দুঃখ আর লাঞ্ছনা, আর তুমি পেয়েছ সুখ শান্তি আরাম। তাই আজ সব খুইয়ে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি, বলো তুমি আমাকে স্বীকার করবে কি না, বলো। শুভ সংবাদ এনে দিলাম, বকশিস কি না ধাপ্পা বাজ? বিয়ের চিঠি পাটনা থেকে। আমার বন্ধু তপতি, আগামী শুক্রবার সাতই ফাল্গুন, মানে
মানে পরশু আমার কন্যা কল্যাণিয়া তপতির সঙ্গে এলাহাবাদ নিবাসী শ্রীযুক্ত সুবোধ রায়ের পুত্র শ্রীমান অনিমেষী শুভ পরিণয় হিপ হিপ করে তপুর বিয়ে। অঙ্কুর যে আছে কেন? আমার বকশিস। ও বকশিস কত চাই? কত নয়, কি চাই? কি চাই বেশ, কি চাই বলো। চিঠি। চিঠি? এমনি একটা চিঠি। মানে? মানে মানে তাতে লেখা থাকবে যে আগামী অমুক তারিখে আমার কন্যা কল্যাণী উৎপলার সঙ্গে কলিকাতা নিবাসী শ্রীমান জয়ন্তের শুভ পরিণয়। আল্লাহ, কবে বল, কবে? কি বলবো? ও সাজ্জি কিনা আমি দর বেড়ে গেল, এই হয়। আরে আরে চললে কোথায়? তাই বলো কবে। দাঁড়াও, এত চট করে কি বলা যায়? কেন, বিয়েটা তো একটা ছেলে মানুষই নয়, রীতিমতো গম্ভীর ব্যাপার, গুরু গম্ভীর ব্যাপার। আর বিয়ে করতে হলে সবার আগে চাই একজন জবরদস্ত গুরু গম্ভীর লোক। ও চললাম। আরে আরে চললে কথা শুনে যাও। শুনে কি হবে, আমার কোনো চান্স। একজনকে একটা জরুরি কথা বলার ছিল, বলা হয়নি। মাসিমা আমাকে আজকে যেতেই হবে। বেশ মা, কত করে যখন বলছো তাহলে।
কে গা? ও মা, দিদিমণি যে তুমি এবেলা, তোমার না ওবেলা আসবার কথা ছিল? এ কি, এটা আবার কার সুটকেস নিয়ে এলে গো? এ তো তোমার সুটকেস নয়। বুঝেছি বুঝেছি, বিয়ে বাড়িতে সুটকেসটা হারিয়েছো, এই তো ও আমলে একটু আধটু বিয়ে বাড়িতে হারায়। আমি একটু কথা বলি। বলবে আবার কি? ও আমি বলার আগেই বুঝতে পেরেছি সুটকেসের কথা মা বাবা কাউকে বলবো না, এই তো। আর বললেই বা কি, তারা তো কখনো তোমায় কিছু বলে নাকি? না চল ঘরে চলো। এই দেখো, কেউ কি জানতো তোমার এবেলা আসার কথা? বড়বাবু একটু আগে মাকে নিয়ে দক্ষিণেশ্বরে বেড়াতে গেছে, সেই সন্ধ্যেবেলা আসবে। তাহলে তাহলে আমার কথা শোনো। বন্ধুর বিয়েতে গিয়ে মাথাটা ঘুরে গেল নাকি? দাঁড়িয়ে রইলে কেন, চলো। নিজের ঘরে যাবে না? কিন্তু আবার কি, টেটে বুড়ে এলে চান করো, দুটো মুখে কিছু দাও, বলে ছবি আঁকা তোর পালিয়ে যাচ্ছে না। নাও এসো, এসো। আমি তোমার চায়ের কথা বলে দিচ্ছি, দেরি করো না যেন।
দেখতে চাইবে না, সোজা গিয়ে তার সামনে দাঁড়াবি, বলবি আমি তোমার বোন, একই ছাঁচে গড়া রক্ত মাংসের মানুষ। সারা জীবন আমি পেয়েছি দুঃখ আর লাঞ্ছনা, আর তুমি পেয়েছ সুখ শান্তি আরাম। এখনো চান করতে যাওনি? আমি যে নিচে তোমার চা দিতে বলে এলো। হ্যাঁ এই যাই। ওকে একদিন অপমান করেছি ভাবলে এত লজ্জা পাই, আজ কিন্তু খুব জব্দ করেছি, যা বলতে চাই যেন কিছুই বুঝি না ভান করে। পাটনা থেকে ফিরে এসে ধরা দেব, মা বাবার তাই নিচ্ছে আমি জানি। বিশ্বাস করবে না পালা, সারাটা রাস্তা আমি যা করতে করতে এসেছি না, আর সকালে এই কাগজটা হাতে দিই। আমি জানতাম পালা এ হতে পারে না, কখনো হতে পারে না, এ অসম্ভব। কিছু বলছে না যে
কিছু বলো ব্যাপার কি বন্ধুর বিয়ে দেখতে গিয়ে যেন বেশ খানিকটা বদলে এসেছে মনে হচ্ছে মনি হচ্ছে গলার আওয়াজটা যেন একটু আলাদা আলাদা আর তাছাড়া চেহারাটাও যেন ব্যাপার কি বলে তাহলে হয়তো আমি অন্য কেউ ঠাট্টা করছো কিন্তু একটু আগে যখন ছুটে আসছিলাম তখন বারবার কি মনে হচ্ছিল জানো মনে হচ্ছিল যদি তোমায় এসে না দেখি জানি ও ট্রেনে তুমি আসছো না তবু যদি এসে তোমায় না দেখি আমি বোধহয় পাগল হয়ে যাব আমার জন্য বিশ্বাস হচ্ছে না বুঝি আমার জন্য আপনি আপনি ব্যাপার কি পোলা দুদিনে এত পর হয়ে গেলাম কি হয়েছে তোমার দূরে ছিলাম কিনা কিন্তু এই শেষ দূরে থাকার নয় বুঝলে শোনো আজ আমি চলে যাচ্ছি কাল সকালে আবার আসবো আর আমাদের বিয়ের কথাটা তোমার মা বাবার কাছে কালই আমি তুলব না 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 কোনো কথা তোমার আমি কিছুতেই শুনছি না বুঝলে শুধু এই নামটা পাওয়া গেছে ওর হাতের আংটিতে এছাড়া আইডেন্টিফাই করার মতো কিছুই পাওয়া গেল না স্যার পাওয়া গেল না বললে তো চলবে না খুঁজে একটা কিছু বার করতেই হবে আমি মিথ্যে হয়ে গেছি খবরের কাগজ মিথ্যে হয়ে গেছি তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু এত করেও যদি তীরে এসে তরি ডোবে আপনি কিছু ভাববেন না স্যার উনি তো বেঁচে উঠেছেন আমার মনে হয় যে একটু সুস্থ হয়ে উঠলে ওর কাছ থেকে সমস্ত জেনে নেওয়া যাবে ওর কাছ থেকে কোনো দিন কোনো কিছুই জানা যাবে না জানা যাবে না না ভাগ্য বড় পাকা হিসেবে সনদ এক হাতে সে জীবন ফিরিয়ে দিয়েছে ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে অন্য হাতে কেটে নিয়েছে নিজের পাওনা মেয়েটির স্মৃতি আপনি কি বলছেন স্যার হ্যাঁ একটু আগেই মেয়েটিকে পরীক্ষা করে দেখলাম মাথায় চোট খেয়ে সে তার পুরনো সব কথা ভুলে গেছে মনে করার চেষ্টা করুন কে আপনি কোথায় ছিলেন কোথায় যাচ্ছিলেন বাড়িতে আপনার কে আছে মা বাবা ভাই বোন মনে করার চেষ্টা করুন ভালো করে মনে করার চেষ্টা করুন কিছু মনে পড়ছে না আপনার কোনো কথা পুরনো কোনো কথা
কমলা দেবী। না না, কেন আমি সব কথা স্বীকার করব? ভাগ্যের দেওয়া এই সুযোগ আমি হেলায় হারাব কেন? বলতে পারো তোমার সব সুখ আমি গ্রাস করছি, কিন্তু কিন্তু আমার সুখ, আমার সুখ বলে কি পৃথিবীতে কোনো কিছুই নেই? কিছুই নেই আমার চাইবার? আমি কি একটা মাটির ঠেলা যে পথের পাশে পড়ে সারা জীবন সবার পায়ের চাপে শুধু গুলিয়েই যাব? দিদিমণি নিচে এসো, মা বড়বাবু ফিরে এসেছেন। শোনো, একদিন আমাকে হারিয়ে তুমি অনেক উপরে উঠেছিলে, আজ থেকে তোমার হাত পার পালা। আরে এই দুদিনে চেহারে যে একেবারে কারিবর্ণ করে নেছিস, বলি ওখানে তোকে খেতে দিত না নাকি? হ্যাঁ হাসছিস যে? কিচ্ছু ভেবো না, দুদিন এখানে ভালো করে খাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। শুধু ফুল না, শুধু ফুল না, ওর সঙ্গে একটু করে আর তুমি খাও তো। কি আবার এলো? গিয়ে দেখোই না, আমার মনে হয় বাড়ি এ কদিন তোর খোঁজে রোজ একবার করে ঘুরে গেছে। আমার খোঁজে? টেলিগ্রাম। কার টেলিগ্রাম? কি হলো, কোনো খারাপ খবর নাকি? আমি তো চাই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তার মানে? তপতির বাবা টেলিগ্রাম করেছেন, পলা কেমন আছে জানতে চেয়েছেন। ও যে ট্রেনে এসেছিল সেটা নাকি, আরে তুই যে ট্রেনে এসেছিলি সে ট্রেনটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলতে যাতা? তাই তো, অ্যাক্সিডেন্টই যদি করবে তাহলে পলা এখানে আসবে কি করে? আমি তো সে গাড়িতে আসিনি, যে গাড়িতে আসবার কথা ছিল সেটা তো ধরতেই পারিনি, পরের দিন এলাম। এখন ভাবছি ভাগ্যি শাশুড় গাড়িটা ফেল করেছিলাম, নইলে কি আর আমাকে এমন করে বাঁচতে হতো? না বাবা, মাথার উপর দিয়ে যখন ফাঁড়া কেটেই গেছে তখন আমি বলি কি আর দেরি করে কাজ নেই। হ্যাঁ ও সুবস্য শীঘ্র, তুমি কি বলো? আগে আমার আর বলা বলে কি আছে, নিজের বলতে তো কেউ নেই, আপনারা যা বলবেন তাই। হোমিওপ্যাথ তুলনায় এই যা একটু দুঃখ, তা হোক ছেলেটি বেশ। নিজের ছবির দিকে চেয়ে অত কি দেখছো? অমুক দেখে যে মুগ্ধ হয়েছে সে হতবাক তো পেছনেই দাঁড়িয়ে রে, একবার তার দিকে ফিরে তাকা। জানো পলা, সব ঠিক করে এলাম, আসছে বসে গিয়ে আমাদের বিয়ে। আরে কথা বলছে না যে? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, এত কি ভাবো? বল না কি ভাবো। ভাবছি আমাকে বিয়ে করে তুমি ঠকবে না তো? ও এই কথা, তা ঠকি ঠকবো তখন নয় ভেবে দেখা যাবে। কিন্তু তখন যদি দেরি হয়ে যায়? কি আর করবো, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলবার ভাবব আমার অদৃষ্ট। অদৃষ্ট? অদৃষ্ট তুমি মানো? না মেনে আর উপায় আছে? অদৃষ্ট নইলে এমন বাঁদরের গলা এমন মুক্তর মালা জোটে। কিন্তু সে মুক্ত যদি ঝুটো হয়? ঝুটো আসলে তফাৎ, সে তো ব্যবসাদারের কাছে, আমি তো ব্যবসাদার নই, তাই ভাববো যা পেয়েছি সেই আমার যথেষ্ট।
সত্যি বলছি। দেড় মাস কেটে গেল কিন্তু এখনো ওর যা অবস্থা দেখছি তাতে তো মনে হয় না চট করে কিছু একটা হবে। এদিকে হাসপাতালেরও যা নিয়ম তাতে তো কালকের বেশি ওকে একদিনও রাখবার উপায় নেই। আমি বলছিলাম তার থেকে পুলিশে খবর দিয়ে ওকে তাদের হাতেই ছেড়ে দেওয়া যাক। তাহলে তাহলে ওর সেরে উঠবার যেটুকু আশা ছিল সব নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি আমাকে একটু ভাববার সময় দিন। আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। এই হাসপাতালের যে নিয়ম তাতে করে কাল আপনাকে হাসপাতাল ছেড়ে যেতে হবে। বেশ, কিন্তু আমি ভাবছি আপনি যাবেন কোথায়? কোথায় তা তো জানি না। কে বলছেন পুলিশের কথা, কে বলছেন নারী আশ্রমের কথা? কিন্তু আমি আপনাকে অন্য একটা কথা বলতে এসেছিলাম। এই কাছেই আমার কোয়ার্টার্স, বিধবা দিদিকে নিয়ে আমি থাকি। আপনাকে আমি সেখানে নিয়ে যেতে চাই, অবশ্যই আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমার জন্য আপনি এত, দেখুন ডাক্তার হিসেবে তো বিশেষ কিছু করতে পারলাম না, দেখি মানুষ হিসেবে চেষ্টা করি। উচিত ছিল বন্ধু বান্ধব যারা তাদের নিজের মুখে গিয়েই বলে আসা, কিন্তু যে মর্জি তো কিছুটাই গেলি না। গিয়ে আর কি হবে মা, নেমন্তন্নের চিঠি তো তুমি নিজেই পাঠিয়ে দিয়েছো। শুধু চিঠি পাঠালেই কি হয়? এতদিনের জানাশোনা বন্ধু সব, তোর বিয়েতে তারাই তো আমোদ করবে, ফুর্তি করবে। চিঠি পাঠালে যদি কেউ কিছু মনে করে, ধর অভিমান করে যদি নাই আসে, তখন কি আর করবো? ভাগ্য ভাগ্য। দিদি দেখো কাকে এনেছি। উৎপলা দেবী, এই আমাদের বাড়ি, আর এই আমার দিদি। তুমি বুঝি উৎপলা? এসো বোন এসো। আরে ও কি পাগল মেয়ে, আজ থেকে আমি তোমারও দিদি হলাম কিন্তু। এসো। দাদি বন্ধু দেখছি বলা বলা বলা, কি হয়েছে রে সীতা? কি জানি মাসিমা, বলাটা দরজা বন্ধ করে বসে আছে। বলা 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 চললাম বলা বলা এই বলা। আচ্ছা নিয়ে তো দিদি কি করছিলি? তৈরি হয়ে নিচ্ছিলাম শেষবারের মতো। খুব হয়েছে, এখন চল তো। যত সব নাটকের কথা, তবু যদি না বুঝতুম যে নিজে পছন্দ করে মনের মানুষটিকে
আপনি আবার আমাদের কথা শুনছেন কেন মাসিমা? আপনি একটু কাজে যান না। আচ্ছা আচ্ছা। এই কি ভাবছিস, চল। সময় হয়ে গেছে না? আহা খুকি, চল চল। আমি কি ভাবছি জানো? আমি ভাবছি অনেক কথা, এই তোমার কথা, আমার কথা, আমাদের এই ভাগ্যের কথা। আচ্ছা পালা, মানুষ যা ভাবে হঠাৎ তা সব উল্টে পাল্টে যায় কেন বলো তো? মানে এই আমার কথাই ধরো না, একদিন ভুরভুর করে তোমাদের ঢুকে পড়ল, তারপর তোমায় দেখলাম, তারপর ব্যাস মাথার মধ্যে কি যে হলো, আমার একদিনের যা কিছু প্ল্যান সব উল্টে পাল্টে একাকার, সব তোমার জন্য। ঠিক কেন? নয় তো আবার কি, এই সবই তো তোমাকে ভালোবাসার খেসার হতো। আচ্ছা ধরো যদি তোমার সঙ্গে আমার দেখা না হতো, একদিন আমি কি হতাম জানো? শহর থেকে দূরে, অনেক দূরে, এক ছোট্ট গাই কাইয়া ডাক্তার। আরে তুমি কি করে জানলে? গাকে ভালোবাসতে, গায়ের মানুষকে ভালোবাসতে, কি জানি হয়তো এতদিনে সেই গায়ের একটি মেয়েকে নিয়ে ছোট্ট সুখের সংসার পাততে। কিন্তু আমি তো তোমাকে এসব কথা কোনোদিন বলিনি। তুমি সারাদিন খেটে খুটে ঘরে ফিরতে, আর সে তোমার পথ চেয়ে বসে থাকতো, কখন তুমি আসবে? ছোট্ট সংসার, হয়তো অনেক অভাব থাকতো সেখানে, কিন্তু একটা অভাব কোনো দিন থাকতো না, ভালোবাসা। বয়ে গেছে এমন ভালোবাসা, তাহলে তোমাকে পেতাম কি করে? এই হাসছ কেন? আজ যদি তোমার কাছে একটা কিছু চাই, দেবে? সন্দেহ আছে নাকি? তবু মুখে বলো দেবে। বললাম আমার কাছে বলো। বেশ তাও বললাম। চলো আমরা এখান থেকে চলে যাই। মানে কোথায়? যেমন কি তুমি চেয়েছিলে তেমনি কোন এক গাই। সে কি এই শহর ছেড়ে? হ্যাঁ, এই শহর ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই চেনা জানা সবকিছু ছেড়ে। কিন্তু কেন বলা? আমি নতুন করে বাঁচতে চাই, নতুন করে জীবন শুরু করতে চাই, এই পুরনো সবকিছু মুছে ফেলে দিয়ে। বলো বলো তুমি যাবে? বলো। আমাকে তুমি কথা দিয়েছো, কিন্তু আমার কাছে শপথ করেছো। কিন্তু পলা, আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে কোনোদিন আর কখনো তোমার কাছে কিছু চাইব না,
শুধু এইটুকু এইটুকু আমায় দাও। বেশ, তাই হবে। আপনারা কি কলকাতা থেকে আসছেন? ঠিক ধরেছি, আমাদের নতুন ডাক্তার বাবু তো হতেই হবে। আগে কথা, আমি মনিলাল, হাসপাতালে ড্রাইভার। আপনাদের জন্য গাড়ি নেই। গাড়ি? আগে হ্যাঁ, ওই বুঝি তোমার গাড়ি? আমার পক্ষীরাজ। পক্ষীরাজ? আজ্ঞা হ্যাঁ। তাহলে চলো, তোমার এই পক্ষীরাজেরই সভা হবে। চলেন চলেন, আস আসো আস। ওই হা করকে কে দেখতা হ্যায়, জলদি চলো চলো চলো। নেন কর্তা, এই আপনাদের কোয়ার্টার, আপনারা ভেতরে যান, আমি মালপত্র সব নিয়ে যাচ্ছি। না, আমারই অন্যায় হয়েছে বাবু। কেন কেন এরকম একটা বাড়িতে কেউ থাকতে পারে? আমি খুব পারব। হ্যাঁ, খুব বললে, সারা জীবন রাজপ্রাসাদে কাটিয়েছে, এখন এই কষ্টের মধ্যে। দেখো তুমি, আমি নিজে হাতে সব বদলে দেব। এই পুরনো খুঁটি, পুরনো টালি, পুরনো রং, সব এমন করে বদলে দেব তখন কেউ চিনতেই পারবে না। খুশি? এই তোমার খুশি? আচ্ছা পলা, যা তুমি নাও, যা তুমি কোনোদিন ছিলে না, মাঝে মাঝে কেন থাকার চেষ্টা করো বলো তো? আমি যে বদলে গেছি, দেড় বছর হয়ে গেল অথচ অবস্থা একটু বদলালো না। সত্যি সুবীর, মাঝে মাঝে যখন মেয়েটার কথা ভাবি। কি করব বলো, চেষ্টা তো করলাম। তবে এখন আমি ভাবছি অন্য কথা। ট্রেনটা দিল্লি থেকেই আসছিল, ভাবছি দিল্লি পাটনা এলাহাবাদের কাগজে একটা করে বিজ্ঞাপন দিয়ে দেখব, যদি কেউ আসে। যদি কেউ আসে কি আর, ঘরের মেয়ে ঘরে ফিরে যাবে। কাজটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু তখন ভেবেছিলাম যে করেই হোক সুস্থ করে তুলবই। ফিরে যখন যাবেন তখন কেউ জানতেও পারবে না যে কোনোদিন কিছু হারিয়েছিল। আজ বলতে লজ্জা নেই, আমি হেরে গেছি। ও কথা বলবেন না, আপনি ছিলেন তাই, নইলে থাক সে কথা।
কাল সকালে একজন ফটোগ্রাফার আসবে, আপনার একটা ছবি চাই। ছবি, বিজ্ঞাপনের জন্য একটা ছবি। আমার চোখের সামনে তোমার এমন একটা সুন্দর অভ্যেস এমনিভাবে নষ্ট হয়ে যাবে সে আমি কিছুতেই বসে বসে দেখতে পারবো না। ছবি আঁকা আবার তোমাকে শুরু করতে হবে, আর রং তুলি আচ্ছা আমি আনিয়ে দিচ্ছি। তবে আর তোমার ছুটি নাও, শুরু করো। দাঁড়িয়ে গেলে যে কি হলো? আমি পারছি না, সত্যি আমি পারছি না, আপনি বিশ্বাস করুন আমি সব ভুলে গেছি। কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না, চেষ্টা আপনাকে করতেই হবে। যা কিছু ভুলে গেছেন তাকে খুঁজে বার করতেই হবে। শুরু করুন উৎপলাকে। দোহাই তোমার, এমনি করে আর আমায় বলো না, কেন তুমি বোঝো না নতুন রং দিয়ে কি পুরনো ছবি আঁকা যায়? বলো ঠাট্টা করে বলছিলাম, ওই ভিড়ের মধ্যে তোমার সঙ্গে পাগল। কোথায় ভিড় জানো? চমৎকার জায়গা, আর এখান থেকে বেশি দূরেও নয়। শরীর চলো না পালা। আচ্ছা কতদিন এখানে আটকে পড়ে আছি বলো তো, যাবে বলে? হ্যাঁ
আচ্ছা ভেবে দেখি। ভেবে দেখবার কিছু নেই সুবীর, এটুকে রাজি হতেই হবে। কিন্তু দিদি তুমি এ কথা কি করে বলছো? ওর জাত জানো না, ধর্ম জানো না, কোনো পরিচয় পর্যন্ত জানো না, তবু? হ্যাঁ তবু, আমি হিন্দু ঘরের বিধবা, জাত ধর্ম আমার কাছে মস্ত বড়, কিন্তু তার চেয়েও বড় যদি কিছু থাকে তার দোহাই দিয়ে আমি বলছি, আমার কথা তুই রাখ। কিন্তু আমাকে বিয়ে করলে কি ও সুখী হবে, স্মৃতি ফিরে পাবে? না পা, তবু শান্তি তো পাবে, নিজের ঘর বলতে তো কিছু পাবে। ডাক্তারবাবু কোথায় দিদি? কি হয়েছে সনাত? এইমাত্র ডাক্তার রায় এসে পৌঁছেছেন, তিনি বলছেন যে তিনি এক্ষুনি হাসপাতালে যাবেন। কোথায় তিনি? তিনি আমাদের রেস্ট হাউসে উঠেছেন, ফ্যামিলি নিয়ে এসছেন কিনা? আচ্ছা তুমি এগোও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আমি হাসপাতালটা হয়েই আসছি, যাবো আর আসবো। চমৎকার জায়গাটা কি? কেন তুমি তো আসতেই চাইছিলে না? সত্যি না এলে কি যে ঠকতাম। আসি না, এসো। একটা কার্ডিওগ্রাম হলে ভালোই, যখন সেই সুবিধা এখানে নেই তখন আমার মনে হয় নতুন অসুখ কোনো চলো, কি বলো? এতে আর বলা বলে কি আছে, আপনি যা বলছেন তাই হবে। হ্যাঁ ভালো কথা, মিসেস রায়ও নাকি সঙ্গে এসছেন? হ্যাঁ, সে তো আমাদের এই জায়গাটির প্রশংসা একবার পঞ্চমুখ, সত্যি লাভলি জায়গাটি। বেশ তো, এসেছেন যখন দুদিন থেকেই যান না, দেখি ওপর ওর আর কি হুকুম হয় আবার। আচ্ছা চলি। আচ্ছা নমস্কার। আজই চলে যাবেন? আর বলবেন না, মেয়েদের ব্যাপার বোঝেন তো, ঘর থেকে একটু বেরিয়েছেন কি ডাঙার মাঝে মতন ছটফট করতে। হ্যাঁ ভালো কথা। ট্রেন যেন কটা? রাত 10টায়। কিন্তু যাবার আগে
সবাই মিলে আমাদের বাড়িতে একবার পায়ের ধুলো দিয়ে যেতে হবে। যে পায়ের ধুলো? আরে বাবা, ভীষণ ফর্মালিটি করছেন, ব্যাপার কি? না তেমন কিছু নয়, ঝড়ের মতো এলেন চলে গেলেন, ভালো করে অতিথি সৎকারের সুযোগ দিলেন না তো, তাই। ও তাহলে আসছেন তো? বাহ, অমন করে বলছেন, আসবো না? না। কি বলছো পোলা? নেমন্তন্ন করলেই যেতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমি খবর পাঠিয়ে দিচ্ছি, আমাদের যাওয়া হবে না। আচ্ছা অবুস্ত, বেশ তুমি না যাও, আমি একাই যাবো। তুমি যেতে পারবে না। আচ্ছা কি পাগলামি হচ্ছে বলো তো? আমি তোমাকে যেতে দেবো না। পোলা, তোমার অনেক কিছু আমি সহ্য করি, কিন্তু সহ্যের একটা সীমা আছে। চলো। শোনো, যেও না, যেও না, শোনো। আরে আসুন 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 আসুন, ব্যাপার কি? আপনার কাছে একটা ব্যাপারে মাপ চাইতে এলাম। মাপ? হ্যাঁ, বিশেষ কোনো কারণে আজ রাত্রে নেমন্তন্নটা বোধ হয় রাখা হয়ে উঠবে না। পলা মানে আমার স্ত্রী হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে। সে কি? তবে এমন কিছু নয়, বুঝতেই তো পারছেন। এই জন্য আপনি নিজে এলেন কেন? কাউকে দিয়ে বলে পাঠালেই তো হতো। বলে পাঠালেই কি সব কথা ঠিক মতো বলা হয়? এবার কি ফর্মালিটি করছে? আচ্ছা কই তাহলে। নমস্কার। খুব হয়েছে, আর রাগ করতে হবে না, তোমার বোকা মিস করে এলাম। আমি বুঝি, আমি তখনই জানতাম তুমি যাবে না। আমার কথা কি তুমি কখনো? কি হয়েছে তোমার? অমন করে চেয়ে আছো যে, কথা বলছো না কেন? কি হয়েছে, কি হয়েছে তোমার? কে তুমি? আজ সব কথা খুলে বলবো, যে কথা বারবার বলতে চেয়েছি কিন্তু পারিনি, আজ সে কথা বলার সময় হয়ে গেছে। তুমি যাকে জানো সে আমি নই, তুমি যাকে ভালোবাসো আমি সে নই, যাকে তুমি স্ত্রী বলে ভাবো সে আমি নই, আমি আমি তারই বোন, ছোট বোন, কিন্তু চাঁদের এপিঠ আর ওপিঠ, তাই চিরদিন সে পেয়েছে আলো, আমি শুধু অন্ধকার। সেই অন্ধকারে একদিন এসে দাঁড়ালে তুমি, তুমি তো জানো না কবে থেকে তুমি আমার জীবনের সব। মনে পড়ে বকুলপুর গ্রাম, আমার মার অসুখ, তোমার রাত জাগার সেবা, মনে পড়ে? আমায় তুমি দেখোনি, কিন্তু তোমায় আমি প্রাণ ভরে দেখেছি,
তাই ভাগ্য যদি নিষ্ঠুর পরিহাস করে তোমায় পাবার সুযোগ আমায় দিল। ভাবলাম কেন কেন এই সুযোগ আমি হেলায় হারাবো। জীবনে কি পেয়েছি আমি, কতটুকু পেয়েছি, আর তাই যদি আজ পেয়ে থাকি তবে তা ফিরিয়ে দিতে যাব কেন। তাই আমি ভাগ্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছি, জীবন নিয়ে জুয়া খেলেছি, শুধু শুধু তোমায় পাবো বলে। আমার আমার সব কিছু মিথ্যে হতে পারে, ভুল হতে পারে, বিশ্বাস করো আমার আমার ভালোবাসা মিথ্যে নয়, ভুল নয়, ফাঁকি নয়। কিন্তু কেন কেন এই কথা আগে আমায় বলুন, কেন লুকিয়ে রেখেছি আমি? শোনো শোনো, আমার কথা শুনে যাও, শোনো। কি হয়েছে, কি হয়েছে উৎপলা দেবী? উৎপলা দেবী আপনি অমন করে চেয়ে আছেন কেন? নিশ্চয়ই আপনি আপনার স্মৃতি শক্তি ফিরে পেয়েছেন। হ্যাঁ, আপনার চোখের দৃষ্টি স্পষ্ট, সে কথা বলছে না উৎপলা দেবী। না উৎপলা দেবী। ডক্টর নাথ, এই মাত্র যিনি চলে গেলেন তিনি কে? ডাক্তার নাথ বলুন, তিনি কে, করতে গেলেন, কেমন করে এলেন আপনি? হ্যাঁ, আমি সমস্ত কথা জানতে চাই। বলুন ডক্টর নাথ। আমায় তুমি চিনবে না, আমি শোভনা, তোমার বোন। বোন? হ্যাঁ, ছোট বোন, তবে তোমার শত্রুও বলতে পারো। আমি আমি তোমার সর্বনাশ করেছি, তোমার ভালোবাসা চুরি করে ভোগ করেছি, তোমার জীবন ভেঙে চুরমার করে দিয়েছি, কিন্তু আজ তার জন্য মাপ চাইতে আসিনি। তবে আমি এসেছি আমার হিসেব মেলাতে। হিসেব? হ্যাঁ, অনেক দিনের পুরনো হিসেব। আজ থেকে 25 বছর আগে যেদিন আমরা প্রথম এসেছিলাম পৃথিবীতে, একই দিনে একই সঙ্গে এক রক্ত এক চেহারা নিয়ে, ভাগ্য সেদিন হিসেবে গড়মিল করেছিল। দুজনের পাওনা সমানভাবে ভাগ না করে দিয়ে তোমাকে দিয়েছিল সুখ, ঐশ্বর্য, আলো, আর আমাকে দুঃখ, অভাব, অন্ধকার। তাই চিরদিন তুমি আমায় হারিয়ে বড় হয়েছ, চিরদিন তুমি জিতে গেছ, কিন্তু আর নাই, আর আমি তা হতে দেব না। কি চাও তুমি? আমি আজ জিততে চাই। জিতে তো তুমি গেছই, ভুল, জিততে গিয়ে শুধু হেরেই গেছি। ভাগ্যকে ফাঁকি দিতে চেয়েছিলাম, ভাগ্য তার শোধ নিয়েছে। তাই আজ তোমার সুখ তোমায় ফিরিয়ে দিয়ে আমি দূরে সরে যেতে চাই। যেখানেই থাকি, যতদূরই থাকি, শুধু জানবো হিসেব তো মিলেছে, হিসেব তো কোনো গোলমাল হয়নি। কি বলছো তুমি? ঠিক বলছি, একটা ছেঁড়া পাতা যদি উড়ে যায় পথের তুলোয়,
ক্ষতি কি? নতুন পাতায় নতুন কথা আবার লেখা হবে, সুখ আসবে, শান্তি আসবে, ভাঙা স্বপ্ন আবার জোড়া লাগবে। আমি শুধু দূর থেকে দেখবো আর ভাববো, সব স্বপ্ন সবাইকে দেখতে নিই, দেখলে দুঃখ পেতে হয়। শোভনা, আমি যা জানি সব আপনাকে বললাম, আপনি বসুন। শুধু একটা কথা, এই আমার খোকন, আমার প্রাণের খোকন, একে আমি দেখে যাচ্ছি তোমার কাছে। এখন ওর জ্ঞান হয়নি, হয়তো দুদিনই আমাকে ভুলে যাবে। তুমি ওকে মানুষ করো নিজের মতো করে, দেখো সে যেন তার মার মতো দুর্ভাগ্য না পায়। শোভনা, আপনাকে একবার ও ঘরে ডাকছেন। আমাকে? হ্যাঁ, উনি অপেক্ষা করছেন। অপেক্ষা করছে, চলি। কেমন কথা দাও, তুমি আমার খোকনকে নিলে? যাই, উনি অপেক্ষা করছে। চিনতে পারছ না পোলা? কই না তো। সে কি, এই তো একটু আগে আমাদের কেমন চমকে উঠেছিল। চমকে উঠেছিলাম তা হবে, কিন্তু এখন সব অন্ধকার। অন্ধকার থাকবে না পোলা, চেষ্টা করো। মনে করে দেখো আমাদের কলকাতার সেই দিনগুলোর কথা, সেই বাড়ি, আমাদের সেই বন্ধুত্ব, সেই হাসি ঠাট্টা গান, আমাদের সেই বিয়ের কথা, এসব কি কিছু তোমার মনে পড়ছে না পোলা? একদিন আমাকে বসে তুমি ছবি আঁকতে চেয়েছিলে, কিন্তু সে ছবি আজও শেষ হয়নি, তেমনি পড়ে হয়েছে। তার কথা কি তুমি ভুলে গেলে পোলা? পোলা, পোলা, সমস্ত অতীত আমার নিশ্চিন্ন হয়ে মুছে গেছে, আমি এখানে শান্তি পেয়েছি, সেটি আমার যথেষ্ট। তার বাইরে আমি কাউকে চিনি না, জানি না, জানতে চাই না। কিন্তু আমার কথা, আমার কথা একবার ভেবে দেখো। আপনার স্ত্রী আছে, ছেলে আছে, এদের নিয়ে আপনি সুখী হয়েছেন, এদের নিয়ে আপনি সুখী হবেন,
ভাগ্যের সব দান এমনি করে মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। আমি ওদের পাঠিয়ে দিচ্ছি। তুমি হিসেব মেলাতে চেয়েছিলে না, আমি শুধু হিসেব মিলিয়ে দিলাম। শোনো, যাও, উনি তোমাকে ডাকতে এসেছে। উনি অপেক্ষা করছেন, যাও। দাঁড়াও, সেই ছবি কে বললে শেষ হয়নি, এই তো একটু শেষ হয়ে গেছে। বাহ, চমৎকার চমৎকার। হয়তো ভালোই করলেন উৎপলা দেবী, ওদের জীবনে আবার আলো চলবে। কিন্তু আপনি আপনি এখন কি নিয়ে থাকবেন? আপনার জীবনের যে আর কোনো মানেই রইল না। জীবনের মানে কি একটাই ডক্টর নাগ? ধূপ পড়ে গেলে ছাই পড়ে থাকে, চোখে দেখা যায়, তাই লোকে বলে চাই। কিন্তু চোখের আড়ালে বাতাসে যা উড়ে বেড়ায়, জীবনে কি তার কোনো দাম নেই? নাই বা রইল আমার আলো, অন্ধকার, ক্ষতি কি? আমি জানি সেই অন্ধকারে লুকিয়ে আছে আমার পোড়া ধূপের গন্ধ,
আমার চিরজীবনের স্মৃতি। আমি তাই নিয়ে থাকবো।